ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ। পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার সূতিকাগার বলে পরিচিত গ্রিস এবং ইতালি। নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে পুরো ইতালি জুড়ে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সবচেয়ে বেশি সংখ্যায় আছে এই ইতালিতেই। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে ইতালি সম্পর্কে জানা অজানা এবং প্রয়োজনীয় কিছু তথ্য জানব। তাহলে চলুন শুরু করা যাক। দুই লক্ষ বছর আগের প্যালিওলিথিক যুগেও সমগ্র ইতালি জুড়ে আধুনিক সভ্য মানুষের অস্তিত্ব পাওয়া যায়। রোমানত্বের ইতিহাসে যদিও ইতালি অনেক রাজ্য ও শহরে বিভক্ত ছিল, কিন্তু 1861 সালে এই দেশ একীভূত হয় ইতিহাসের এক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে, যা ইল রিসর্জিমেন্ট বা পুনরুত্থান নামে পরিচিত। বর্তমান ইতালি একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটিকে বিশ্বের 23তম উন্নত দেশ হিসেবে গণনা করা হয় এবং জীবনের মান নির্দেশ বিচারে বিশ্বের সেরা 10-এ এই দেশের স্থান। সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স এবং স্লোভেনিয়ার সাথে সীমান্ত রয়েছে ইতালির। প্রায় পুরো দেশটি একটি উপদ্বীপ, অনেকটা বুট আকৃতির। ইতালির মোটায়তন 3,1340 বর্গ কিলোমিটার এবং এই দেশের মোট জনসংখ্যা 2017 সালের একটি হিসাব অনুযায়ী 6 কোটিরও অধিক। আয়তনের হিসাবে এটি বিশ্বের 72তম এবং জনসংখ্যার হিসাবে বিশ্বের 23তম রাষ্ট্র। ইতালির রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে রোম। এটি প্রায় 3,000 বছর পুরনো একটি শহর। এটি 1871 সাল থেকে দেশটির রাজধানী। এই দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ইতালীয়। এই ভাষায় বিশ্বজুড়ে প্রায় 6,30,00,000 মানুষ কথা বলে থাকেন। সুইজারল্যান্ডের 4টি রাষ্ট্রীয় ভাষার মধ্যে ইতালীয় একটি। ইতালির মোট জনসংখ্যার প্রায় 85% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এবং ইতালিতে মুসলমানদের সংখ্যা প্রায় 3%। বাকিরা কোনো ধর্মেই বিশ্বাসী নয়। 2টি স্বাধীন রাষ্ট্র, সান মারিনো এবং ভ্যাটিকান সিটিকে ঘিরে রয়েছে ইতালি। দেশ দুটি ইউরোপীয় ইউনিয়নের অংশ না হলেও কার্যত সেনজেন এলাকার অন্তর্ভুক্ত। দেশ দুটিতে আলাদা পুলিশ বাহিনী আছে, তবে সেখানে ইতালির মুদ্রা এবং ভাষাই প্রচলিত। পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প ইতালিতেই হয়ে থাকে। এই দেশে রোম শহরে 1980 সালের একটি ভূমিকম্পে প্রায় 3,000 মানুষ মারা যায়। ইউনিভার্সিটি অফ রোম বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। এটি 1303 সালে একটি ক্যাথলিক চার্চের দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রায় 1.5 লাখ শিক্ষার্থী নিয়ে ইউরোপের বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ইতালির সান মারিনো হল বিশ্বের সবচেয়ে পুরনো প্রজাতন্ত্র, যা 301 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এখানে 30,000-এরও কম নাগরিকের বাস এবং এটি বিশ্বের সবচেয়ে পুরনো ধারাবাহিক সংবিধান ধারণ করে। এখানকার নাগরিকদের সামারিনিয়াস বলা হয়। বিশ্বের সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এই দেশটি ইতালির মধ্যেই অবস্থিত। 1861 থেকে 1985 সালের মধ্যে প্রায় 26 মিলিয়ন মানুষ ইতালি ছেড়ে চলে গিয়েছিল, যাদের মূল উদ্দেশ্য ছিল উন্নত জীবনযাপন। ইউরোপের সর্বোচ্চ শিখর হোয়াইট মাউন্টেন ইতালিতেই অবস্থিত। এর উচ্চতা 15,771 ফুট। যদিও 20শ শতাব্দীর প্রথমার্ধে ইতালির অর্থনীতি বাকি ইউরোপীয় দেশগুলোর পিছনে ছিল, কিন্তু বর্তমানে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতি। প্রায় 5 কোটি মানুষ প্রতি বছর ইতালিতে ঘুরতে আসেন। পর্যটন খাত ইতালির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইতালির আয়ের প্রায় 63% পর্যটন খাত থেকেই আসে। ফুটবল ইতালির সবচেয়ে জনপ্রিয় খেলা। এই দেশ 4 বার ফিফা বিশ্বকাপ জিতেছে, যা ব্রাজিলের পরে দ্বিতীয় সর্বোচ্চ। ইতালি 3 বার অলিম্পিক গেমস আয়োজন করেছে। 1956 শীতকালীন অলিম্পিক, 1960 গ্রীষ্মকালীন অলিম্পিক এবং 2006 শীতকালীন অলিম্পিক ইতালিতে অনুষ্ঠিত হয়। পশ্চিমা বিশ্বের দেশগুলির মধ্যে ইতালিতে শিশু জন্মহার দ্বিতীয় সর্বনিম্ন। এখানে সন্তান জন্মদানকে উৎসাহ দেওয়া হয়। যেসব দম্পতিদের একের অধিক সন্তান রয়েছে তাদেরকে সরকার পুরস্কৃত করে থাকে। ফ্যাশন শিল্পে ইতালি বিশ্বের মধ্যে 1 নম্বর অবস্থানে রয়েছে। ইতালির ফ্যাশন ব্র্যান্ড আরমানি, ভার্সেস, গুচ্চি, প্রাডা বিশ্বজুড়ে সমাদৃত। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম স্থল সুড়ঙ্গটি লর্ডসবার্গের বেস্ট টানেল, যা সুইজারল্যান্ড ও ইতালির মধ্যে একটি 22 মাইল রেল সংযোগ।
ইতালি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। গ্যালিলিও গ্যালিলি একজন ইতালীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ছিলেন। যখন তিনি দাবি করেন যে সূর্যের চারপাশে পৃথিবী বিচরণ করে, তখন ক্যাথলিক গির্জা তাকে তার নিজের বাড়িতে কারারুদ্ধ করে। অবশ্য 1992 সালে তারা একটি আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করে। ইতালির রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে ইউরো। এই দেশের মোট জিডিপি 2018 সালের একটি হিসাব অনুযায়ী প্রায় 2.39 ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং এই দেশের ডায়ালিং কোড হচ্ছে +39। বন্ধুরা, এই ছিল ইতালিকে নিয়ে আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য। নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।